সো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমার এই মেসের মধ্যে কিছু একটা নরমাল হ্যাকার বসে, যেটা কিনা নতুন হ্যাক ইউজ করতেছে। তো আমরা কিন্তু ব্লু জোনে নেমে গেলাম। তো ব্লু জোনেতে লুটপুট করে আমরা গ্রেভিয়ারের দিকে বললাম এডব্লিউএম নিয়ে। তো আমার কাছে এডব্লিউএম এবং KMP40 আছে, দেখতে পাচ্ছেন সামনে একটা এনিমি আছে। তো আমি কিন্তু এটা কিল করার চেষ্টা করি, এবং দাঁড়ান আমি একটা এডব্লিউএম দিয়ে মারার চেষ্টা করি। আমাকে এডব্লিউএম দিয়ে মারার পর আরেকটা মারার চেষ্টা করছি, কিন্তু লাগছে না। এটা কিন্তু একবার কাভারে বয়ে রয়েছে, আমি এটা নক করে দিলাম। তো সাথে সাথে কিন্তু আরেকটা দাঁড়ান আমি হেডশট মারার ট্রাই করে। তো আমার পিছন দিয়ে একটা ভাই, আমার একটা পিছন দিয়ে একটা। তো আমি কিন্তু এটা কিলটা কনফার্ম করলাম, যেহেতু আমি মরে গেলে যেন কিলটা পাই। তো দেন আমি কিন্তু পুরোটা কিল কনফার্ম করে লাগছি। তো আরেকটা এনিমি কিন্তু দাঁড়ান আমি একটু মেডিকেটটা করতে হবো। আমি একটা মেডিকেট করার পাশাপাশি দাঁড়ান এরাই আছে, এই জন্য বিপরীত চাপ দিয়ে ধরে রাখছি একবার নক। ভাই দেখেন এটা 2 লক্ষ দিয়ে মারতে, আমার কিন্তু 2 লক্ষ আমার এই যদি লাগতো ভাই আমি সাথে সাথে নক করে দিতাম, কিন্তু আমার ভাগ্যবশত 2 লক্ষ আমার গায়ে লাগছে না, যার কারণে আমি নক দিই না, উল্টা রয়ে হের গায়ে কিন্তু আমার একটু রিসিটে লাগিয়ে গেছে। যে 2টা কিল করছি তারা লুট বক্সে কিতা কিতা আছে দেখে লই। এরপরে লুটমুট করার পরে আমরা ডাইরেক্ট দেখি আমার হাঙ্গারের দিকে, যেহেতু হাঙ্গারের ভিতরে অনেকগুলো এনিমি পাওয়া যাবে আমার যতটুকু সম্ভবত। তো এদিকে কিন্তু আইয়া দেখতেছি যে এনিমির ভরপুর ভাই, এনিমির ভরপুর। দেন মারামারির কোনো অভাব নাই। তো আমি একটু কাবারে এনিমির লোকেশন বুঝে কিন্তু ভাইটা করে মানতাজি ঢুকতাম না, ঢুকার লগে লগে আমার মাইরে দিবে এমন কোনো ইয়া করতাম না, ভুল করতাম না আমি। তো আমি একটু লোকেশনটা বুঝে এবারে মনে করেন যে ভিতরে দিকে ঢুকার চেষ্টা করে আমি। তো এদিকে দেখতেছি যে এদিকে এনিমি দাঁড়ান, এদিকে কোনো এনিমি দেন এই দেন এদিকে, এদিকে আমি একটা এডব্লিউএম ভাই আমার টাইম দিকে এনিমি। তো ভাই আমার হেলথের অবস্থা দেন, ভাই আমার হেলথের অবস্থা দেন। তো আমি কিন্তু একটা এসপি মোডটা অন করে দিলাম। আমার ডাইনে বেড়ার পিছনে একটা এনিমি আছে, দাঁড়ান আমি এটা ব্লুয়াটা মাইরা লই। এবার ডাইরেক্ট রাজ দিয়ে MP40 এত MP40। ও ভাই আমারে 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 দিছে বইরা, আমারে দিছে বইরা। তো আমার প্লেয়ারও কিন্তু এতটা বইরা দিছে মইনুলে। তো আমার কিন্তু একবারে মানে জনি আমার একবার কনফার্ম করে লাগছে, ঠিক আছে। তো এদিকে কিন্তু ফয়জুল ভাই আছে আর আছে মইনুলে, দুজনে কিন্তু মোটামুটি ভালো এনিমির মধ্যে আছে, ঠিক আছে। যদি মইনুলরে মাইরা লাই, মইনুল কিন্তু ফুল এনিমির মধ্যে আছে, আর ফয়জুল ভাই একটু কাভারে আছে, কোনো সমস্যা নাই। তো আমি কিন্তু মইনুলের কাছে যে অবজারের দিকে যাই, তো অবজারের দিকে যাই আমার রিভাইভটা দিত। তো এদিকে কিন্তু মইনুলে দেয় না, মইনুলরে কিন্তু এক স্কোরে ধরছে। তো উপর থেকে কিন্তু ফয়জুল ভাইয়ের কিন্তু ড্যামেজ দিয়েছে, অনেকগুলো ড্যামেজ দিয়েছে, একটা মারছে ফয়জুল ভাইরে। তো এদিকে কিন্তু মইনুল কিন্তু দেন, মইনুল কিন্তু একবার বাল বাক কেমন করতে। যদি মইনুলরে মারা লাগে তাহলে কিন্তু ফয়জুল ভাই একা পুরো একটা অনেক বড় একটা মাইনাস লাগবে, যেহেতু আমার 23 জন আছে, ঠিক আছে। 23 জন এনিমি আছে, আমারও মোটামুটি কিল ড্যামেজ কিছু নাই কইলেও চলে, ঠিক আছে। যতটুকু আছে মোটামুটি প্লাস পামু, কিন্তু হে প্লাসটা পাইতাম না। তো এদিকে কিন্তু ফয়জুল ভাই এবং কি মইনুল কিন্তু এদিকে আয়া পড়ছে। তো এদিকে কিন্তু মারিক তারা রিভাইভ দিছে, প্লাস আমারও কিন্তু রিভাইভ দিছে। তো আমি কিন্তু রিভাইভ অপশন থেকে নামবে, সাথে সাথে নামবে আমি কোনে একবারে ক্লক টাওয়ারের দিকে দেই। ক্লক টাওয়ারের দিকে কিন্তু এদিকে দেন ক্লক টাওয়ার এদিকে যেতে পারছি না, আমি জুনের ভিতরে একটু নামলাম। তো এদিকে নামার লগে লগে কিন্তু সামনে এনিমি ভাই, সামনে এনিমি। এই শালা আমারে অসীমকালও মারছে, নাম হচ্ছে জনি। তো অনকালও আমার মারার ট্রাই করতে আছে। তো আমি কিন্তু যতটুকু বাগানোর চেষ্টা করি। ও ভাই আমার দেন, ভাই আমার কি ড্যামেজটা দিতেছে ভাই, কি কমু আমি একটা দাঁড়ান MP1টা ভাই আমি একটু মোটামুটি ভাই MP40 আছে তার কাছে, ভাই MP40 আছে। ঘরের ভিতর দিয়ে ঢুক, ঘরের ভিতর দিয়ে ঢুক। তো আমি কিন্তু একটা ইয়া বাজি গিটা বাজি রে, নতুন একটা গান আছে MP40 মতো, ওইটা একটা বাজি। তো আমি কিন্তু একটু হোল্ডে দেখতে দাঁড়ান আমি বন পেটে দাঁড়িয়ে দিলাম। ও ভাই এটা তো যে ড্যামেজ দিচ্ছে ভাই, এটা জুনে মরে গেছে, ঠিক আছে। নাম হচ্ছে জোফার না জানি কিটা ভাই, নাম দেখলাম না। তো আমার কিন্তু আবার SKS দিয়ে মেরে দিল দেন, মানে একজনে মারে আমিও কিল্লা পাইলাম না, কোনো কিছু পারলাম না ভাই। তো এদিকে কিন্তু ফয়জুল ভাই আবারও মইনুল দুজনে কিন্তু বাচ্চা রয়েছে। তো মইনুল কিন্তু মইনুলের কাছে টোকেন আছে। তো মইনুলের নাম দিয়ে আমার লাস্টবারের মতো রিভাইভ দিয়ে আমি পুরোটা ম্যাচ একবার ধরে দেবো, ঠিক আছে। আমি আর মারামারি করতাম না। তো মইনুল কিন্তু আমার রিভাইভ দিতে আছে দেন। আমি কিন্তু এমনভাবে আবার পজিশনে নেমে আমি 14 জন এনিমি আছে। তো আমি কিন্তু একবারে পিকের মধ্যে মানে ঘরের ছাদের উপরে নেমে আমি যেন মারামারি না করতে হয় আর আমি টপ করতাম পারি, সেইভাবে নেমে আমি। তো আমি কিন্তু উপরে নামলাম দেন, আমি এদিকে উপরে নামলে কোনো ফায়দা নাই, তারপরে নেমে গেলাম কোনো ধর না সমস্যা হয়, ঠিক আছে, যেন কোনো সমস্যা না হয়। দেন সবাই শেষ, মইনুলও শেষ, ফয়জুল ভাইও শেষ, লাস্ট আমি আছি। দেন আমার সামনে কিন্তু এনিমি আমার কিন্তু মারা ট্রাই করতেছে। তো আমি কিন্তু একটা ঘরের দিকে আমু, আর জুনটা যেহেতু আয়া পড়ছে, আমি একটা ঘরের থেকে একটা উট প্যাকার পাইছি, উট প্যাকারটা নিচে দেন নিচের দিকে একটা এনিমি আইতেছে আমার দেখতে। আমি কিন্তু উঠতে একটা ওয়ান ট্যাপ মারা ট্রাই করামু ভাই, ওয়ান ট্যাপ ভাই আন্তাজি ওয়ান ট্যাপ, দয়াল বাবারে ওয়ান ট্যাপ বইরা দিছি। তো এদিকে কিন্তু একটা মোটামুটি আমার একটা কিল আছে, দাঁড়ান নেট নাই ভাই, এটা নেট নাই, এটা পুরো ক্লিয়ার করে লই। তো যে কথা সে কাম, আমি কিন্তু টপ 2 বানাই দিছি দেন। আমি কিন্তু এটা ক্লিয়ার দেওয়ার পরে আমি কিন্তু টপ 2-তে আছি। তো একটু লুটমুট করার পরে দাঁড়ান আমি একটু লুটমুট করে লই। লুটমুট করার পর আমার কাছে MP40 এবং কি গ্রোজা আছে। তো এনিমিটা কোন দিকে আছে সেটা কিন্তু আমি কনফিউজ হয়ে আছি, ঠিক আছে। হয় ভাই এ ভাই নামছে দেখছি ভাই, LCB থেকে নামছে। দাঁড়ান আমি একটু কাভারে দিয়ে লই, আমি কিন্তু টাওয়ারের পিছনে যাবো। টাওয়ারের পিছনে যাই, আমার কাছে 2টা যেহেতু গ্লুয়ার আছে, এই 2টা গ্লুয়ার যদি শেষ হয়ে থাকে তো আমি কিন্তু একবার অন্ধকার, ঠিক আছে, কারণ আমি কিন্তু একবার মধ্যে বসতে ঝুন্ডা। তো আমি যদি গ্লুয়ার তার আমি কিন্তু বাঁচতে পারতাম না। তো এদিকে কিন্তু দাঁড়ান আমি দাঁড়ান এটা বাড়িলে আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করে আমু। তো আমিও দাঁড়ায় দেখে আমু, হেতো দাঁড়ায় থাকবো, মানে আমি গ্লুয়ারটা ভাঙি দাঁড়ান, যেহেতু আমার কাছে মোটামুটি এমও আছে। এত যেহেতু গাছের কাবার আয় পড়ছে, গাছের কাবার আয় পড়ছে, তো আমি একটা গ্লোয়াল মারিয়া সামনে যাই, একটা গ্লোয়াল মারামু, গ্লোয়াল মারার পর একটা ফ্লাশ মারে দেবো, দেন মনে করেন যে বুঝালো হয়েছে এরমু। তো আমি কিন্তু ফ্লাশ মারা দিলাম, তো এদিকে কিন্তু মেডিকেট লইতেছে, তো আমি কিন্তু রাশ মেরে দিলাম, তো আমি কিন্তু পুরা বুঝালো এলাম ভাই। আর এই ম্যাচের ভিতরে ছোটোখাটো একটা নর্মাল হ্যাকার পড়ছিল, যেটা কিনা আমরা অনেক আগে মেরে দিছি। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।